কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা, নাকি এটা কর্মফল? ভাই আমার এটা নির্ধারণ করা, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয় আমরা নির্দেশনা পাই। নাজমুর রহমান মেহরাব জানতে চেয়েছেন, হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটি কতটুকু সঠিক, এ বিষয়ে কোনো হাদিস আছে কিনা? হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হয়, এরকম নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দেওয়া আছে বলে কোনো হাদিস আমার জানা নেই। তবে হারাম খেলে তার দোয়া কবুল হবে না এবং সেই দেহ জান্নাতে যাবে না, এরকম আরও অনেক জঘন্য শাস্তির কথা এবং সতর্কতার কথা বলা আছে হাদিসে। সাইম মাহমুদ আপনি জানতে চেয়েছেন, নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি? ভাই সাইম, দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কি ধরনের হয়েছে। যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি, দুইবার তিনবারও যদি ওয়াজিব ছুটে, তিনটা ওয়াজিব যদি ছুটে যায় শেষে একটা সিদ্ধা সহি দিলে হয়ে যাবে। আর যদি সুন্নাত বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে, যদিও তার মান কমে যাবে। এস এম হাসানুজ্জামান হাসান আপনি জানতেছেন, আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা? হ্যাঁ, আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে, তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা, ইমাম সাহেব সহ গুণীজনরা পড়বেন না, যাতে করে অন্যরা আত্মহত্যা করতে প্ররোচিত না হয় এবং নিরুৎসাহিত হয় সেই জায়গা থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যাকারী জানাজা নিজে পড়েননি, কিন্তু অন্যদেরকে পড়া নির্দেশ করেছেন। তিনি আত্মহত্যা করে মারা গেছেন, তিনি কাফির নন, অমুসলিম হয়ে যাননি, যার কারণে তার জন্য তো আরও বেশি দোয়া করতে হবে, তাই জানাজা পড়তে হবে। বাট ওই যে বললাম, গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবেন।